তুলছে, কারি বাবা হাসপাতাল, স্বাধীনতা হাসপাতাল পরিষদ ছবি লইলে পরে সবাই একত্রে এই মানববন্ধনের উদ্দেশ্য একটাই, সারা বাংলাদেশে মা মহিলা সহ নারীদের উপরে বিভিন্ন ভাবে ধর্ষণ করেছে এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমরা চাই এই হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং তাদেরকে ফাঁসির দাবি আমরা আশা করি। শিশুরা এত পরিমাণে নির্যাতিত হচ্ছে যে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, তাই আমি আশা করি উনি এই মহিলাদের এবং শিশুদের রক্ষা করবেন এবং তাদের নিরাপত্তা দেবেন। আজকে আমরা কর্মক্ষেত্রে নিরাপদ না, আমরা রাস্তায় নিরাপদ না, আমরা বাইরে কোথাও নিরাপদ না, রাস্তাঘাটে নিরাপদ না, তাই আমরা সার্বিক নিরাপত্তা চাচ্ছি। আর যারা এই কর্মের সাথে জড়িত, অর্থাৎ নার্স হত্যার সাথে যারা জড়িত, নার্স রেপের সাথে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি। আর পাশাপাশি ওই স্টাফ নার্সের ক্ষতিপূরণ হিসেবে আমি 1 কোটি টাকা দাবি জানাচ্ছি। ধর্ষণের পরে যে মেয়ের মৃত্যুর বয়স মানেন হত্যাকাণ্ড হওয়া, এটা কিন্তু একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। আমরা চাই সর্বস্তরের জনগণ নিজের থেকে মুক্তি পাক এবং আমরা যারা যেখানে আছে, যেখানে কাজ করে, যে যে পেশায় কাজ করুক না কেন, আমাদের মেয়েরা, আমাদের মেয়ের মায়েরা যেন নিরাপত্তায় থাকে, সেই ক্ষেত্রে আমরা নাবাদের সম্মানিত সেবিকাবিদদের পাশে এসে দাঁড়িয়েছি তাদের সাথে সব একাত্মতা ঘোষণা করার জন্য। আসলে দৃষ্টান্তমূলক শাস্তি তারা কামনা করছেন, আমরা কামনা করতেছি সারা দেশে, কিন্তু শুধু নার্সেস না, শুধু ডাক্তার না, সমস্ত পেশা ভিত্তিক সারা সমস্ত সাধারণের উপরে কিন্তু এবং সমস্ত মাতৃকুলের উপরে কিন্তু এটা চরম আঘাত হিসেবে মনে করি। সুতরাং এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ খুবই দরকার। আমি বিশ্বাস করি তিনি সে বিষয়টা দেখবেন। আমার মনে হয় নার্সদের যে আমাদের সম্মিলিত নার্সদের জন্য যে যে দাবি সেটা যথার্থ এবং তার সাথে আমি সর্বাত্মক সমর্থন ঘোষণা করছি।